আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, পান বাংলায় আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব ঘুঘু পাখির খামার করতে হলে আপনার কি কি বিষয়ে জ্ঞান থাকতে হবে বা কি কি জিনিস লাগবে, কিভাবে ঘুঘুর খামার করলে আপনি লাভবান হবেন তা নিয়েই বিস্তারিত আলোচনা করব। ফ্রেন্ডস, আপনার ঘুঘুর খামার করতে হলে সর্বপ্রথম যা করতে হবে সেটা হলো আপনার নির্দিষ্ট একটা জায়গা নির্বাচন করতে হবে। কেমন জায়গায় ঘুঘু পালন করলে আপনি লাভবান হতে পারবেন বা ঘুঘুর খামারের উপযুক্ত জায়গায় কেমন, তা হলো আপনি জায়গা নির্বাচনে বেস্ট হবে বাতাস চলাচল করে এবং সূর্যের আলো আসে এমন জায়গা নির্বাচন করা। তবে যদি সম্ভব হয় তাহলে পাখির জন্য দক্ষিণমুখী গড় তৈরি করবেন, যার দক্ষিণ পূর্বের ভেড়া থাকবে নেটের এবং উত্তর পশ্চিম দিকের ভেড়া থাকবে টিন বা ইটের ওয়াল অথবা শক্ত আবরণ জাতীয় কোনো কিছু দিয়ে, যেগুলোর ভেদ করে ভিতরে বাতাস প্রবেশ করতে পারবে না, এমন কিছু দিয়ে আপনি উত্তর এবং পশ্চিম পাশের বেড়া দিবেন। এভাবে যদি আপনার গড় তৈরি করেন তাহলে আপনার পাখি কখনোই অসুস্থ হবে না এবং পাখির রুমে ঘাস জমবে না, কারণ গরমের সিজনে বা গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস বয় যা সরাসরি আপনার খামারে ঢুকে রুমকে ঠান্ডা রাখতে সহায়তা করে। পক্ষান্তরে শীতকালে উত্তর দিক থেকে বাতাস আসায় যদি আপনি উত্তর দিক দিয়ে টিনের বেড়া দেন বা আপনি যদি ওয়াল উঠান, মানে ইটের ওয়াল দিয়ে বেড়া দেন, তাহলে ওই শীতকালে যে ঠান্ডা বাতাসটা সেটা সরাসরি খামারের ভিতরে প্রবেশ করতে পারবে না, আর এতে করে আপনার পাখি অত্যন্ত সুস্থ থাকবে এবং পাখির জন্য এটা খুবই উপকারী একটা পদ্ধতি ঘর তৈরি করার। ফ্রেন্ডস, এরপর যে বিষয়টা আসে তার সেটা হলো খাঁচা বা কলোনি সাইজ কীভাবে তৈরি করবেন, মানে আপনি যদি কলোনিতে পালন করেন সেটাই কেমন হবে বা খাঁচায় তৈরি যদি পালন করতে চান তাহলে খাঁচায় পালন করলে সেই খাঁচার সাইজ কেমন হবে বা কেমন ধরনের খাঁচা নির্বাচন করবেন, তাহলে আপনাকে খাঁচা নির্বাচন করতে হলে সর্ব উত্তম সাইজ হলো 18-24। এক জোড়া ঘুঘু পাখির জন্য এবং ওদের ব্রিডিং করানোর জন্য সর্ব উত্তম সাইজ হলো 18-24। যদি আপনি 18-24 দিতে না পারেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন 16-20 কাঁচা আপনি পরপর সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে সেখানে ব্রিড করাতে পারেন। আর যদি আপনি কলোনিতে ব্রিড করাতে চান তাহলে কলোনি যত বড় হবে তত ভালো, আপনাকে মিনিমাম কলোনির দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন 8 বর্গ ফিট, মানে 8 বর্গ ফুট দৈর্ঘ্য এবং প্রস্থে দুই দিকেই 8 ফুট করে এমন একটা ঘর আপনাকে নির্ণয় করতে হবে, যার উচ্চতা হতে হবে মিনিমাম 6 ফিট। এভাবে আপনি ঘর তৈরি করে আপনি পাখি পালন করতে পারেন। তবে এক্ষেত্রে সুবিধা অসুবিধা হলো যদি আপনি কলোনি বা খাঁচায় পালন করতে চান এর সুবিধা অসুবিধা নিয়ে আলাদা আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনার সেই ভিডিওটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে কলোনিতে পালন করলে ভালো হবে নাকি খাঁচায় পালন করলে ভালো হবে। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, যদি আপনি কলোনিতে পালন করেন তাহলে যে পরিমাণ বাচ্চা পাবেন তার সে মিনিমাম বছরে 3-4 জোড়া বাচ্চা বেশি পাবেন আপনি যদি খাঁচায় পালন করেন। এবার ডিসিশান আপনার নেওয়ার পালা, আপনি কোনভাবে পালন করবেন। তবে কলোনি এবং খাঁচায় পালন করে এর সুবিধা অসুবিধা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের দেবো, আপনারা চাইলে ওটা দেখে সেই অনুযায়ী খামার করতে পারেন। ফ্রেন্ডস, এবার পাখির ঘর ও খাঁচা বা কলোনি তৈরি হয়ে গেলে আপনার পাখি সংগ্রহ করতে হবে। তবে পাখি সংগ্রহ করার পূর্বে আপনাকে সুস্থ ও অসুস্থ ঘুঘু চিনতে হবে এবং এদের নরমাদি কীভাবে চেনা যায় তা জানতে হবে, নইলে পাখি কিনে আপনি প্রতারিত হবেন বা হতে পারেন। সুস্থ ও অসুস্থ ঘুঘু চেনা ও নরমাদি চেনা নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসবেন এবং অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনারা পাখি ক্রয় করতে যাবেন। নতুবা আপনারা বর্তমানে ভালো মানুষের চেয়ে পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যাই বেশি, তবে আপনারা যদি পুরাতন কোনো ব্রিডারের কাছ থেকে জেনে শুনে ভালো কোনো ব্রিডারের কাছ থেকে পাখি কিনেন তাহলে আমি
আশাবাদী যে ওরা আপনার সাথে প্রতারণা করবে না। তাই অবশ্যই আপনার একটা ভালো মানুষ দেখে এবং খামারে যে পর্যাপ্ত সময় দিয়ে খামারে যে ভালোভাবে দেখে তারপর পাখি ক্রয় করবেন। ফ্রেন্ডস, এবার আসি, আপনি কি খামারের জন্য বাচ্চা নাকি এডাল ঘুঘু সংগ্রহ করবেন? এক্ষেত্রে আপনি দুটোই সংগ্রহ করতে পারেন, তবে আমার একান্ত সাজেশন হলো যে আপনারা এডাল ঘুঘু সংগ্রহ করবেন, কারণ বাচ্চা কিনে আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে, কিন্তু অ্যাডাল্ট কিনলে আপনি 6 মাসে অন্তত 3 থেকে 4 জোড়া বাচ্চা পেয়ে যাবেন। আর এখানে বলে রাখি যে ঘুঘু পাখির বয়স যত ভারে তাদের বাচ্চা উৎপাদন ক্ষমতা তত বৃদ্ধি পায়, ওদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায় যদি ওদের বয়স বেড়ে যায়। তবে একসময় অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন হয়তো কিছুটা ওদের উৎপাদন কিছুটা কমে যায়, ওদের ডিম বাচ্চা উৎপাদন ক্ষমতা কিছুটা কমে যায়, কিন্তু ওরা একবারে তরতরে বুড়া হওয়া পূর্ব পর্যন্ত ওরা অত্যন্ত ভালো প্রোডাক্টিভ হয়। মানে বাচ্চা থেকে ধীরে ধীরে যখন ওরা ডিম পাড়া শুরু করে, বাচ্চা দেওয়া শুরু করে, তখন যত বয়স বাড়তে থাকে ওদের বাচ্চা দেওয়ার ক্ষমতাও তত বাড়তে থাকে। এখানে বাচ্চা ও এডাল ঘুঘু কীভাবে চেনা যায় তা অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে, তা না হলে বর্তমানে অনেক পাইকার আছে, অনেক বিক্রেতা আছে, আপনাকে একটা নর ঘুঘুটা দিবে অ্যাডাল্ট, বলবে এটা ডাকতেছে, আর মাদি ঘুঘু ধরায় দিবে বাচ্চা, আর এতে করে আপনি হবেন প্রতারিত। আপনি 3 মাস 4 মাস পালবেন যে আপনার ঘুঘু, এরকম অনেক কমপ্লেন আমার কাছে আসে যে ভাই আমি 6 মাস, আমাকে বললো রানিং ঘুঘু, আমি 3 মাস ধরে পালতেছি, আমার ঘুঘু পাখি ডিম দেয় না। তাই সেক্ষেত্রে আপনারা অবশ্যই কীভাবে বাচ্চা এবং অ্যাডাল্ট ঘুঘু চিনতে হয় তা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেবো, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেবো, আপনারা সেই ভিডিওটা দেখে যাবেন। এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে গেলেও নর্মাদি বা অ্যাডাল্ট বা বাচ্চা ঘুঘু চেনা যায় কি না সে নিয়ে আমার চ্যানেলে ঘাটাঘাটি করলে অনেক জায়গায় পেয়ে যাবেন এই ধরনের কথা আমি বলেছি যে কীভাবে বাচ্চা এবং অ্যাডাল্ট ঘুঘু চিনবেন, আপনারা এই আইডিয়াটা আগে নিয়ে যাবেন এবং কোনটা বাচ্চা এবং কোনটা অ্যাডাল্ট ঘুঘু, কারণ অনেক সময় দেখা যায় সাইজ সমান সমান হয়ে যায়। আপনি এই ক্ষেত্রে আমার পরগণনা ভিডিওটা দেখতে পারেন বা ওদের বয়স বোঝার ভিডিওটা দেখতে পারেন, তাহলেই আপনি বাচ্চা এবং অ্যাডাল্ট ঘুঘুর সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। এবার আসি, আপনি ওদের খাবার কী খাওয়াবেন, কারণ ঘুঘু পাখির খামার করতে হলে আপনার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে বিষয়ে সেটা হলো ঘুঘুর খাবার, কারণ ঘুঘু পাখির খামার করতে হলে এদের সঠিক খাবার কী তা জানতে হবে, কারণ সঠিক খাবার যদি আপনি না দেন তাহলে এদের যখন বাচ্চা উৎপাদন ক্ষমতা কমে যাবে, আবার পাখিকে সঠিক খাবার না দিলে ওরা অসুস্থ হয়ে এবং এক সময় দেখা যায় মারা যায়, কারণ আপনার ঘুঘু পাখি ম্যাক্সিমাম অসুস্থ হয় দুটা কারণে, একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে ওদের ট্রেগুলো সঠিক পরিষ্কার সঠিক সময় না করাতে এবং সঠিক খাবার না দেওয়াতে, কারণ আপনি উল্টাপাল্টা খাবার দিলে ওরা সঠিক খাবার খায় না, অনেক সময় দেখা যায় যে খাবার খেয়েও অসুস্থ হয়ে যায়। তাই আপনারা অবশ্যই খাবারের ক্ষেত্রে গুরুত্ব দেবেন, আর আপনারা যে ঘুঘু পাখির জন্য যে খাবারটা দেবেন আপনি যে খাবারই দেবেন, অনেকে কবুতরে মিক্সার দেয়, যদি আপনি কবুতরে মিক্সারও খাওয়াতে চান তাহলে আপনাকে সেই মিক্সারের সাথে মিনিমাম একেবারে বাধ্যতামূলক আপনাকে 50% চিনা দিতে হবে, কবুতরে যে মিক্সার খাবার পাওয়া যায় ওর সাথে 50% চিনা মিক্স করতে হবে। সবচেয়ে ভালো হয় আমি ঘুঘু পাখির খাবার তৈরি নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, দুইটা ভিডিও দিয়েছি, আপনারা ওই দুইটা ভিডিও দেখে যাবেন এবং ওই দুইটা ভিডিও দেখে সেই অনুযায়ী খাবার খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার পাখি কখনোই সহজে অসুস্থ হবে না, ওদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং ওদের উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যাবে, ওরা নিয়মিতই বাচ্চা করবে। এরপর যে বিষয়টা আসছি সেটা হলো ঘুঘুর কী কী রোগ হয় তা জানতে হবে। আপনি একটা জিনিস পালন করবেন, তার রোগ কী হয়, তাকে রোগ হলে কী ওষুধ খাওয়াতে হয় সেই বিষয়টা আপনাকে সর্বপ্রথম জানতে হবে, না জানলে আপনার পাখি অসুস্থ হয়ে যায় তারপর আপনি ডাক্তার খুঁজতে খুঁজতে বা একজনের পরামর্শ খুঁজতে খুঁজতে তখন দেখা যাবে আপনার পাখি এই দিক দিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পাখি মারা গেছে। তাই সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে পাখি কী কী অসুখ হয়, কী কী রোগ হয় এবং তা থেকে পরিত্রাণ কীভাবে পেতে হয় সে বিষয়ে জ্ঞান অর্জন করা, আর এ নিয়ে আমার চ্যানেলে পর্যাপ্ত ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো খুঁজে বের করে দেখে আসতে পারেন।
আর এখানে আপনারা মনে রাখবেন ঘুঘুর প্রধান শত্রু হলো কিন্তু ঠান্ডা এবং পেট খারাপ, এই দুইটাই আপনারা সবচাইতে বেশি গুরুত্ব দিবেন। এবং এই পেট খারাপের জন্য এমওডি সিরাপ রাখবেন, এবং এমওডি সিরাপ না খাওয়ালে চলে, পেট খারাপের জন্য আপনি শুধু গ্রিট খাওয়ালেই পাখিকে সুস্থ করতে পারবেন। এবং আরেকটা যে ওষুধ আপনার বাসা রাখতে হবে সেটা হলো ডক্সি এভেট। অনেক সময় পাখির গরমের সময় পাখি ঠান্ডা লাগে, শীতের সময় পাখি ঠান্ডা লাগে, এই ডক্সি এভেটটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ, এই ওষুধটা আপনি খাওয়াতে পারেন। এরপর কোনো খামারি কাছ থেকে আপনি সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আপনি যিনি অনেক দিন ধরে পাখি পালন করে, যে আমি কথাগুলো আমি আগে বলেছি, যারা দেখবেন অনেক দিন ধরে পাখি পালন করে এবং পাখি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আছে, এবং যারা আপনার সাথে প্রতারণা করার চান্স খুব কম, যাদের অনলাইনে একটা ইমেজ আছে, এইসব লোকের কাছ থেকে আপনি পাখি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনাকে আপনার সাথে প্রতারণা করবে না। কারণ বর্তমানে বেশিরভাগ মেসেজ বা বেশিরভাগ আমার কাছে ফোন আসে যে ভাই আমি পাখি কিনেছি, আমাকে বাচ্চা দিছে, আমাকে অসুস্থ পাখি দিছে, অনেক ধরনের কথা আসে, তাই আপনারা দেখে শুনে পাখি ক্রয় করবেন। এরপর আসি যে আপনি প্রতিদিন সম্ভব না হলেও অন্তত একদিন পর পর পাখির ট্রে এবং মেঝে পরিষ্কার করতে হবে। যদি আপনি কলোনিতে পালন করেন তাহলে অবশ্যই ওর মেঝে পরিষ্কার করতে হবে, নইলে কিন্তু পাখির রুমে গ্যাস হয়ে পাখি অসুস্থ হয়ে এবং মারা যাবে। এরপর যে জিনিসটা করতে হবে সেটা পাখিকে গরমে একদিন পর পর এবং শীতে অন্তত সপ্তাহে একদিন হলেও পাখিকে গোসল করাতে হবে। এই জিনিসটা আপনারা অবশ্যই পালন করবেন যে অন্তত একদিন হলেও শীতের সময় এবং একদিন না হলে অন্তত দুই সপ্তাহে একদিন হলেও এবং গরমের সময় একদিন পর পর মাস্ট আপনাকে পাখিকে গোসল করাতে হবে। এবং পাখি যদি ডিমে তাদের অবস্থায় থাকে তাহলে ডিম পাড়ার পাঁচ দিন পর থেকে পাখিকে গোসল করাবেন। পাখিকে নিয়মিত গোসল করালে একদিকে যেমন পাখি অত্যন্ত সুস্থ থাকে, অ্যাক্টিভ থাকে, এবং এদের শরীরে পরজীবী হয় না, পরজীবী বা উকুন জাতীয় কোনো পোকার আক্রমণ হয় না, এবং পাখি তাদের অবস্থায় যদি ওদের গোসল করান তাহলে পাখির ডিমের ভিতর আর্দ্রতা বজায় রাখে, ওর শরীর ভিজে যখন ডিমে তা দিতে যায় তখন ডিমের ভিতর আর্দ্রতা বজায় থাকে এবং ডিমের ভিতর কখনোই বাচ্চা মারা যায় না। এরপর আপনি যদি খাঁচায় পালন করেন তবে ঘুঘুর বাচ্চার জন্য যত সম্ভব আপনাকে বড় সাইজের খাঁচা দিতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী বড় সাইজের খাঁচা দিতে হবে, তবে আপনাকে মিনিমাম 18-36 সাইজের খাঁচা দিতে হবে। কারণ বাচ্চা অবস্থায় আপনার পাখি অত্যন্ত উড়াউড়ি করবে, ওদের উড়ার জায়গা দিতে হবে, না হলে আপনার বাচ্চা পাখি অসুস্থ হয়ে যাবে। এরপর পাখিকে বসার জন্য গাছের ডালা বা কাঠের পার্স বা লাঠি দিতে হবে, নয়তো কিন্তু মেটিং করার সময় পা পিছলে যাবে এবং সেই মেটিং কমপ্লিট হবে না, ফলে ডিম নষ্ট ডিম জমবে না বা বাচ্চা হবে না। তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং পাখি অসুস্থ হলে আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আপনি খামার করতে যাচ্ছেন, আপনার এখানে অনেক টাকা আপনি ইনভেস্ট করবেন, আপনার টাকা যেন নষ্ট না হয় সেই জন্য আপনাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেটাকে পাখি অসুস্থ হওয়ার সাথে সাথে সেই পাখিটাকে আলাদা করে ফেলবেন এবং দ্রুত তার চিকিৎসা করাবেন। ওকে ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত।